শক্তিশালী সব মরণাস্ত্র আর অত্যাধুনিক সব যুদ্ধযান থাকার পরও কেন গাজা দখলে ব্যর্থ হচ্ছে ইসরায়েল, এমন সব প্রশ্ন কম বেশি সবার মনে উঁকি দিয়েছে। পশ্চিমা মদদপুষ্ট দেশটিতে চাইলে রাতারাতি গাজার বুকে ধ্বংসযজ্ঞ চালিয়ে দখলে নিতে পারে গোটা ফিলিস্তিন। সর্বোচ্চ শক্তি থাকার পরও কেন দখলদার বাহিনী গড়িমসি করছে, এই প্রশ্নকে ঘিরে সৃষ্টি হয়েছে নতুন এক ধোঁয়াশা। প্রশ্ন উঠেছে, তবে কি গাজা দখলদারির বাহিরেও আরও বৃহৎ কোনো পরিকল্পনা রয়েছে ইসরায়েলের? এদিকে নতুন করে আলোচনায় এসেছে এক রহস্যে ঘেরা লাল গরু। দাবি করা হচ্ছে গাজা সিফ বাহানা মাত্র, ইসরায়েলের আসল নিশানা পবিত্র আল আকসা। চলুন তাহলে বিশ্লেষণের চোখে দেখে না যাক গাজাকে হাতিয়ার বানিয়ে কিভাবে ইসরায়েল পরিকল্পনা সাজিয়ে এসেছে আল আকসা দখলে। সেই সাথে জানব ইহুদিদের জন্য কেন আল আকসা এতটা গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের পবিত্র ভূমি নিয়ে চলছে ভয়ঙ্কর খেলা, আর এই খেলায় শুধু মধ্যপ্রাচ্যই নয়, জড়িয়ে পড়ার আশঙ্কাটা গোটা বিশ্বের। একদিকে পশ্চিমার পক্ষ, যারা ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের উপর চলমান এই নির্যাতনের মদদ যোগাচ্ছে, অন্যদিকে প্রথম কিবলা আল আকসার পক্ষ না মুসলিম বিশ্ব। তবে এই অসম যুদ্ধে ইসরায়েল এগিয়ে থাকলেও আল আকসার এক ইঞ্চি মাটির জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত রয়েছে ফিলিস্তিনের পক্ষ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা। যদিও সময় গড়ানোর সাথে ইতিমধ্যে স্পষ্ট হয়েছে যে গাজার হাজারো শিশুর প্রাণ কেড়ে নেওয়া ইহুদিদের উদ্দেশ্য গাজা দখল করা নয়, গাজা কিংবা হামাসের বিরুদ্ধে লড়াই হচ্ছে ইহুদিদের বৃহৎ পরিকল্পনার ছোট্ট একটি অংশ। দখলদার বাহিনীর আসল উদ্দেশ্য লাল গরুর পিঠে চেপে আল আকসা দখল করে থার্ড টেম্পল নির্মাণ করা। যদিও আমেরিকার মদদপুষ্ট দেশটির শক্তি সামর্থ্য রয়েছে রাতারাতি গাজাবাসীদের বুকে নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে গোটা ফিলিস্তিন দখলে নেওয়ার, তবে চাইলেই এই পথে হাঁটতে পারবে না তারা। কেন পারবে না তা জানতে হলে চলে যেতে হবে আজ থেকে আরো 2000 বছর পেছনে। 2000 বছর আগেই ধ্বংস হয়েছিল ইহুদিদের উপাসনালয়। ইহুদিবাদীদের বিশ্বাস, সারা বিশ্বে ইহুদিদের একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা করতে তাদের মধ্যে একজন ত্রাতা আসবে, কিন্তু সেই ত্রাতা আসার পেছনে রয়েছে কঠিন কিছু শর্ত। যে শর্ত পূরণ ছাড়া তারা তাদের ত্রাতা, যে কিনা দাজ্জাল নামেই অধিক পরিচিত, তার দেখা পাবে না। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী আল আকসা চত্বরের মাউন্ট অলিভ এলাকায় আমেরিকা থেকে আনা লাল গরুগুলো জবাই করে সে গরুর দেহ পোড়ানো ছাই দিয়ে পবিত্র পানি তৈরি করা হবে। এরপর সেই পানি দিয়ে ইহুদি যাজকদের পবিত্র করা হবে এবং এর মধ্য দিয়ে পুরো ইহুদি জাতিও পবিত্র হবে। আর তা হয়ে গেলে থার্ড টেম্পল নির্মাণের পথে ধর্মীয় কোনো বাধাও থাকবে না, এবং সেটি নির্মাণের পর তাদের মসিহা বা ত্রাতার আগমনের রাস্তাও পরিষ্কার হয়ে যাবে। ইহুদিদের কথিত উপাসনালয়টি প্রথম তৈরি করেছিলেন নবী সুলাইমান আলাইহিসাল্লাম, তাই একে সুলাইমানি মসজিদ বা উপাসনালয়ও বলা হয়। এটি 2 বার ধ্বংস করা হয়। প্রথমবার ধ্বংস করে ব্যাবিলনের বর্তমান যা ইয়াক নামে পরিচিত এর সম্রাট নেবুচাদনেজার, আর দ্বিতীয়বার ধ্বংস করে রোমানরা। এবার ইহুদিরা সেখানে তৃতীয়বারের মতো তাদের উপাসনালয়টি নির্মাণ করতে চায়, আর সেজন্যই এই লাল গরু আমদানি করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদন মতে ইউরোপীয় খ্রিস্টান ক্রুসেডাররা 1099 সালে জেরুজালেম দখল করে নিলে তারা ডোম অফ দি রককে একটি গির্জা হিসেবে এবং আল আকসাকে রাজপ্রাসাদ, ঘোড়ার আস্তাবল ও নাইট টেম্পলারদের দপ্তর হিসেবে ব্যবহার করে। 1187 সালে মিশরের শাসক সালাউদ্দিন আইয়ুবি জেরুজালেম জয় করে পুনরায় স্থানটি মুসলিমদের নিয়ন্ত্রণে আনেন। ইসরায়েল 1967 সালে জেরুজালেম ও পশ্চিম তীর দখল করে নেওয়ার আগে এটি নিয়ন্ত্রণ করত জর্ডান, এখন পূর্ব জেরুজালেম ইসরায়েল অধিকৃত। এদিকে মধ্যপ্রাচ্যের একাধিক বিশ্বস্ত সংবাদ মাধ্যমের দাবি ইহুদিরা তাদের এই মন্দির নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু করেছে, আর এই পুনর্নির্মাণের অন্যতম অংশ হিসেবেই বিগত কয়েক যুগ ধরে হামলা চালাতে হচ্ছে গাজাবাসীদের উপর। তবে বিগত যে কোনো বারের চেয়ে গত বছর 7 অক্টোবর চালানো হামলাকে সবচেয়ে ভয়াবহ বলে দাবি করা হচ্ছে। এর মধ্যে গাজার 23 লাখ ফিলিস্তিনিদের মধ্যে 33,000 জনকে হত্যা করা হয়েছে, চিরতরে পঙ্গু হয়েছে কয়েক লাখ মানুষ। গাজা শাসন করছে যে হামাস তার সামরিক শাখার প্রধান ইসমাইল হানিয়ের 3 ছেলে ও কয়েকজন নাতিকে ঈদের দিন হত্যা করেছে ইসরায়েল। সেখানে খাবারের অভাবে এখনো না খেয়ে নিরপরাধ শিশুরা মারা যাচ্ছে, তারপরও ইসরায়েলের মধ্যে দয়া মায়া দেখা যাচ্ছে না, হামলা থামানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সম্প্রতি এক ইহুদি যাজকের দেওয়া তথ্যের উপর আরও স্পষ্ট হয়ে গেছে যে ইহুদিদের উদ্দেশ্য গাজা দখল, তাদের নিশানা ওই আল আকসার দিকেই। ইহুদি যাজকের দাবি তাদের সেনা গাজা দখলের জন্য অস্ত্র হাতে নেয়নি, তারা লড়াই চালাচ্ছে থার্ড টেম্পল নির্মাণের জন্য। প্রায় একই কথা শোনা গেছে হামাসের মুখপাত্রের মুখ থেকেও, তিনি জানান ইহুদিদের সাথে মুসলমানদের এই সংঘাত গাজা কিংবা পশ্চিম তীর রক্ষার কোনো আন্দোলন নয়, মূলত প্রথম কিবলা আল আকসাকে ধ্বংসের হাত থেকে ঠেকানোর জন্যই তারা এই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। একই সাথে 3 ধর্মের মানুষের কাছে আল আকসা গুরুত্বপূর্ণ একটি উপাসনালয়। আল আকসা এমন একটি কম্পাউন্ড যা মুসলমান, খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র স্থান। এই 3 ধর্মের অনুসারীরা, যাদের নবী বা সৃষ্টিকর্তার বার্তাবাহক বলে বিশ্বাস করেন, তাদের একটি উল্লেখযোগ্য অংশের জন্ম হয়েছে এখানেই বা এর আশেপাশে। ঈসা আলাইহিসাল্লামের মা মরিয়ম আলাইহিসাল্লাম এই মসজিদের তত্ত্বাবধায়ক ছিলেন। ইসলামের ভাষ্যমতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার রাতে এই মসজিদে এসেছিলেন, এবং ইহুদি সম্প্রদায় এখন টেম্পল অফ রকের ওয়েস্টার্ন ওয়ালের যে পিঠে হাত রেখে উপাসনা করেন তার ঠিক পিঠে তিনি তার বুরাক নামের বাহনটিকে বেঁধেছিলেন, এ কারণে সেটিকে বুরাক ওয়ালও বলে। মুসলমানদের বিশ্বাস ডোম অফ দ্য রকের ভেতরেই রয়েছে সেই পাথরের ভিত্তি যেখান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। অন্যদিকে ইহুদিদের বিশ্বাস এই পাথর হলো
সেই ফাউন্ডেশন স্টোন বা ভিত্তি প্রস্তর যা পৃথিবী ও মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। এখান থেকেই পৃথিবী ও মহাবিশ্বের সৃষ্টি শুরু এবং এখান থেকেই আবার ধ্বংসেরও শুরু হবে। এখানেই এখন ইহুদিরা তাদের থার্ড টেম্পল বা তৃতীয় উপাসনালয় বানাতে চায়। শক্তির সামর্থ্য থাকার পরেও ইহুদিরা গাজা দখল না করার পেছনে সবচেয়ে বড় বাধা হয়েছিল তাদেরই বানানো তিনটি শর্ত। একটি হচ্ছে গোটা বিশ্বের ইহুদিদের একত্রিত করা, আর দুই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইতিমধ্যে এই দুটি শর্ত পূরণ হয়ে গেছে, যার ফলে সময়ের সাথে বাড়ছে ফিলিস্তিনিদের উপর অত্যাচারের মাত্রাও। আর তৃতীয় শর্ত হচ্ছে আল আকসা ভেঙে মন্দির বানানো। ইতিমধ্যে মন্দিরের ডিজাইনও ইহুদিরা প্রস্তুত করে রেখেছে। বড় দুটি শর্ত পূরণের পর বর্তমানে ইসরায়েলের সরকার গাজা যুদ্ধের ক্ষেত্রে তিনটি লক্ষ্য সামনে রেখে অভিযান চালাচ্ছে। সেগুলো হলো হামাসকে ধ্বংস করা, গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের উদ্ধার করা, সর্বোপরি এটা নিশ্চিত করা যে ইসরায়েল ভূখণ্ড কোনো সন্ত্রাসী হুমকিতে থাকবে না। আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সর্বশেষ বড় সংঘর্ষ হয় 2023 সালের এপ্রিলে, যখন মুসলিমরা রমজান মাস এবং ইহুদিরা পাসওভার হলিডে পালন করছিল। এবছর আবার সেই একই সময় সেখানে ইহুদিবাদীদের লাল গরু জবাইয়ের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। এদিকে লাল গরুরও সন্ধান পাওয়ার পরই নতুন এক প্রশ্ন উঁকি দিয়েছে সাধারণ মানুষের মনে, কবে বলি দেওয়া হবে এই লাল গরু। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখিত তথ্য মতে চলতি মাসের শেষ দিকে ইসরায়েলিদের ধর্মীয় অনুষ্ঠান পাস ওভারের সময় এই গরুকে পোড়ানো হবে। দাবি করা হচ্ছে চলতি এপ্রিলের 30 তারিখের মধ্যেই এই অনুষ্ঠান আয়োজিত হবে। আর এই লাল গরু বলি দেওয়ার পরপরই বদলে যাবে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের চিত্র। একদিকে মুসলমান, অন্যদিকে মুসলিম বিরোধী অপশক্তি, এই দুইয়ের মাঝে আসন্ন সংখ্যা তারও ঘনিয়ে আসবে এই লাল গরুকে বলি দেওয়ার মাধ্যমে। বিশ্লেষকদের দাবি, লাল গরু বলি দেওয়ার পর গোটা বিশ্বজুড়ে যে উত্তেজনা ছড়িয়ে পড়বে তা সাধারণ মানুষের কল্পনার বাইরে। শেষ করছি দর্শক, আল আকসা ও ইহুদিদের আসল পরিকল্পনা নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। নিয়মিত এমন আরও বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ট্রেন্ডস নাও চ্যানেলে।